সরকারের বিভিন্ন উন্নয়ন অবকাঠামো ও বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে 24 দেশের কূটনীতিকদের নিয়ে কক্সবাজারে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল পরিদর্শনের মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম। এর মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন আরও পর্যটন শিল্পের গল্প বিশ্বময় ছড়িয়ে পড়বে বলে জানান মন্ত্রী। নদীর তলদেশে টানেল, সাগরের বেলাভূমি আর মহাসড়কসহ বদলে যাওয়া বিভিন্ন অবকাঠামো দেখে বিস্ময় প্রকাশ করেন জাগত রাষ্ট্রদূত। সহক কুমার বিশ্বাসের প্রতিবেদন। চট্টগ্রাম পৌঁছে দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল পরিদর্শন দিয়ে শুরু হয় কূটনীতিকদের এই যাত্রা। নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, পাকিস্তান, ইতালি সহ 24 দেশের 34 জন কূটনীতিবিদ যোগ দিয়েছেন দুই দিনের এই সফরে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় বাংলাদেশে বিদেশি কূটনীতিকদের এমন সফর এটাই প্রথম। টানেল পরিদর্শনের পর বিশেষ ট্রেনে চেপে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন কূটনীতিকরা। এ সময় এ অঞ্চলের উন্নয়ন অবকাঠামো পরিদর্শন আর স্থানীয় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেরে উচ্ছ্বাস জানান তারা। So far I've been only in Dhaka. And I think the foreign ministry has a big program, horse riding, and but also just to see the infrastructure, the tourist infrastructure, it's all great. পররাষ্ট্রমন্ত্রী বলেন বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়ন সহ এখানকার পর্যটন সম্ভাবনা বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতেই এমন আয়োজন। এর মাধ্যমে বিশ্বের কাছে জাতিগত সামর্থ্য প্রদর্শনের সুযোগও নিতে চাই বাংলাদেশ। এই যে অসাধারণ উন্নয়ন, যেগুলো মানুষ আজ থেকে 15-20 বছর আগে কল্পনাও করেনি, সেগুলো আজকে বাস্তব, এবং সেই বাস্তবতা তারা আজকে নিজের চোখে দেখছেন। এতে করে আমাদের জাতির সামর্থ্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন, তারা তাদের দেশে সেই বার্তা পৌঁছে দেবেন, বাংলাদেশের এই খবরগুলো সারা বিশ্বময় ছড়িয়ে পড়বে। দুই দিনের এই সফরে কক্সবাজারের ইনানিতে রাত্রি যাপন করবেন কূটনীতিকরা। বুধবার কক্সবাজার সমুদ্র সৈকত ও রাঙ্গকুট বৌদ্ধবিহার পরিদর্শন করবেন তারা। কেউ আগ্রহ প্রকাশ করলে অনির্ধারিত সফরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সুযোগও করে দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোহাগ কুমার বিশ্বাস, SATV চট্টগ্রাম।